মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে চব্বিশ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি কমিশনের, তার প্রতিবাদে এবার ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। আশাবুল, দেখো শুভজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামীকাল দুপুর ১২টা থেকে তিনি গান্ধী মূর্তিতে অবস্থান ধর্নায় তিনি বসছেন এবং তার বক্তব্য যে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে যে ২৪ ঘন্টার যে নিষেধাজ্ঞা জারি করেছে, নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক, এবং এরই প্রতিবাদে তিনি এই অবস্থান ধর্নায় বসছেন গান্ধী মূর্তিতে বেলা ১২টায়। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে কিন্তু তিনি অভিযোগ জানাচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, তারা বিজেপির হয়ে তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, এই অভিযোগ বরাবর করছেন, আজকেও করেছেন। এবং আজকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আজকে রাত্রি ৮টা থেকে আগামীকাল রাত্রি ৮টা পর্যন্ত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার করতে পারবেন না। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে মমতা বন্দ্যোপাধ্যায় অগণতান্ত্রিক এবং বলে মন্তব্য করেছেন, এবং সেই সঙ্গে তিনি ১২টা থেকে তিনি ধন্যবাদ। আশাবুল টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি লিখছেন, টু প্রোটেস্ট এগেনস্ট দ্য আনডেমোক্রেটিক অ্যান্ড আনকনস্টিটিউশনাল ডিসিশন অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আই উইল সিট অন ধর্না টুমরো অ্যাট গান্ধী মূর্তি কলকাতা ফ্রম ১২ নুন। সৌরভ সিকদারের সঙ্গে কথা বলবো। কাল থেকে কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।